কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদা ভাই আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে, যেটা কিনা ভীষণ স্পেশাল, কেননা শাড়িটা অনেক বেশি দাম। এই ফার্স্ট টাইম এত দামি শাড়ি আমি পরবো, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কোন শাড়িটা আমি নিয়েছি। প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। সকাল সকাল মাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো সকালবেলায় তোমাদের দাদা ভাই বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে, ওটাকে আমার এখন কাটতে হবে। তার আগে ভাবলাম সকালে যা কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই, মানে এই যে বিছানা তোলা, জামাকাপড় ভাজানো, দেখো এই যে সব পাট পাট করে রেখেছি ওগুলো সব ভাজাতে হবে। তো চলো ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। সকালবেলায় পিঙ্কিদি তো ঘর মোছা, বাসন ধোয়া সব করে দিয়ে গেছে, এখন হচ্ছে গোছ গাছের যে কাজটা থাকে সেগুলো আমি সেরে নিচ্ছি। যেমন আগের দিন যেগুলো কাঁচাকুচি করেছিলাম সেগুলো এখন শুকিয়ে, মানে কালকের ভাজানো হয়নি, তো সেই জন্য আজকে আমি সব ভাজিয়ে গুছিয়ে রেখে, মানে ঘরদোর গুছিয়ে তারপর রান্নাবান্নার কাজটা করব। তো চলো দেখো ভাজানো হয়ে গেছে। এখন দেখাচ্ছি আমার ফ্রিজের উপর ছোটোখাটো একটা পাহাড় হয়ে গেছে, এখানে সব বিস্কিট আছে, তোমাদের দাদা ভাই অনলাইনে সব অর্ডার দিয়েছিল, আর অনলাইনে অনেক ডিসকাউন্টে পাওয়া যায়। আর মানে কি বলবো, এই যে একটা সর্ষের তেলও ফ্রি পেয়েছিলাম, এটার দাম 1 টাকা নিয়েছে, আর এমআরপি যা থাকে তার থেকে অনেক কম দাম নেয় অনলাইনে, আর দোকানে তো এমআরপি যা থাকে তাই নিয়ে নেয়। তো যাই হোক, তো দেখো আমি চলে এসেছি মাছ করতে, এখন এটাকে কাটবো, আর এই যে ম্যাগুলো চলে এসেছে। তোরা ইলিশ মাছের এই আশ খাস? আমার মনে হয় সব থেকে মাছ কাটা যে মাছটা সব থেকে বেশি সহজ হবে সেটা হচ্ছে ইলিশ মাছ, কেন লোদ লোদ ভাব নেই, কিছু নয়, মানে শুধু জাস্ট আঁচড়ে নিলেই হবে, এতটাই সহজ এই মাছ কাটাটা। তো যাই হোক আমি এখন কেটে নিচ্ছি, আর মাছটার ওয়েট ছিল 1 কেজি, তাহলে ভাবো বেশ বড় সাইজের ছিল, আর দেখো গামলার মধ্যে পুরো এঁটে যাচ্ছিল। তোমাদের দাদা ভাই কেটে আনেনি এই জন্য যে আমাকে দেখাবে যে দেখো বড় ইলিশ নিয়ে এসছে এরকম একটা। তো যাই হোক আমি এখন কেটে নিচ্ছি, প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিলাম, এখন এই যে পিস করব। তো দেখো আমি কিন্তু মাছ কুটতে খুব একটা ভালো পারি না, যেহেতু মাছ আমি সেভাবে কাটি না। এখানে তোমাদের দাদা ভাই তো মাছ কুটে কেটে সব নিয়ে আসে, শুধু ধুতে হয়, কিন্তু আমি মাছ কুটতে জানি না। তোমাদের দাদা ভাই বলে দিচ্ছিল যে এইভাবে কাটো, যেহেতু ও জানে, কেন বলো তো যখন মাছ কাটে বাজারে কিনতে যায় তখন কিন্তু ওটা দেখে দেখে অনেকটা শিখে গেছে, তাই আমাকে বলে বলে দিচ্ছিল এইভাবে এইভাবে করো। তো যাই হোক সেইভাবে সেইভাবে মাছটা কেটে নিলাম আমি, আর 2-3 পিস এরকম বড় করে কাটবো, আর বাকিগুলো মাঝখানে মানে ইয়ে করে মানে এরকম ফাল দিয়ে কাটবো। তো যাই হোক দেখো মাছ কেটে আমি ঘরে চলে এলাম, রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছ ভাজা করে নিলাম, আর মাছের প্যাটাটা ভাজলাম, আর এখন হচ্ছে কাঁকরোল ভাজছিলাম, আর হচ্ছে ডাল করব সকালবেলার দিকে। তো সকালবেলা লেট করে ঘুম থেকে উঠেছি ছুটির দিন জন্য, সেই জন্য মানে খাওয়া দাওয়াও একটু দেরি করে হয়ে যাচ্ছে। আর এইদিকে ইলিশ ভাপা করব, সেটা কিনা বাটিতে করব ভাবছি, আর আমার হাতে না সর্ষেটা কেন যে তেতো হয়ে যায় আমি বুঝতে পারি না, মানে আমি যেভাবেই সর্ষে রান্না করি না কেন তেতো হয়ে যায়। তো যাই হোক জলটা আমার অনেক বেশি হয়ে গেছিলো পরে আমি বুঝতে পারলাম, তো কী আর করা যাবে। আর এইদিকে দেখো আমি রান্না করছি টমেটোর চাটনি, আমার কাছে ইদানিং টমেটোর চাটনি মানে ঝালঝাল করে এত বেশি ভালো লাগে। আর এখানে দেখো মা রান্না বসিয়ে দিচ্ছি একদিকে, আর একদিকে কাজ সেরে নিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই অনেক ফল নিয়ে এসেছিলো, যেটা কিনা এখন আমাদের রেগুলার আর কি রুটিনে থাকে ফল খাওয়া, আগে খেতাম না, এখন শরীরের চাপে খেতে হয় সত্যি বলতে। তো অনেক ফলও নিয়েও আসে, মামামকে যেমন টিফিনে আপেল কেটে দিই, মৌসুম্বি লেবু টেবু কেটে দিই, বাড়ি থেকে যেমন দুধ বিস্কিট বা মুড়ি টুড়ি খেয়ে যায়, টিফিনে একটু ফল খাই, বাড়ি এসে স্নান করে ভাত খাই নিই, মানে এটা হয়েছে। তো সেই জন্য আমার ফল ঘরে থাকেই। তো যাই হোক আর এইগুলো সেই কবে রান্নাবান্না করেছে এই থালা বাসনে ওইভাবেই মানে ছিল ধোয়া, পিঙ্কিদি ধুয়ে রেখে গেছিলো, আমার আর তোলারই মানে কি বলবো আলসেমির জন্য হচ্ছেও না। তো সেইগুলো এখন গুছিয়ে ধারে কাছে নিয়ে রাখলাম, ওই যে ওয়ার্ড্রপগুলো আছে না দেয়ালের সঙ্গে ওর মধ্যে আর কি ঢুকিয়ে রাখবো বাসনগুলো। এইদিকে আমার রান্নাবান্না হয়ে ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের দাদা ভাই আমি তিনজনা মিলে একটু, আর মামাম তিনজনা মিলে একটু সময় কাটাচ্ছিলাম। দেখলে মামামকে একটু বই পড়ানো হলো, আর এখন হচ্ছে আমরা সেই ফল কেটে বসেছি, খাওয়া দাওয়ার ধরো 1 ঘন্টা পর বা 30 মিনিট পর গিয়ে এরকম ফল খাওয়া হয়, আর তো সেটাই আমরা খাচ্ছিলাম। আর আমার মামা মৌসুম্বি লেবুটা খুব ভালোবাসে খেতে, ছোট থেকে রস করে দিলে খায় না, এমনি নিজের নিজে বড়দের মতো করে খায়।
তোমরা নিশ্চয়ই ভাবছো দিদি ভাই ওখান থেকে শাড়ির দোকানে কি করে চলে এলো। আসলে কালকে তো তোমাদেরকে বললাম যে আমি দেখাবো যে তোমাদের দাদা ভাই আমাকে কোন শাড়িটা কিনে দিয়েছে, তো যে দোকান থেকে নিয়েছি আমার মনে হলে একটু বলি আর কি তোমাদেরকে। সেটা হচ্ছে আদি রেডিমেড সেন্টার থেকে নিয়েছি সোদপুর। তো ফার্স্টে আমি যখন শাড়ির দোকানে গেলাম তখন মানে বুঝতে পারছিলাম না কি নেব, তখন ওনারাই বলছিল যে 5, 6, 7 এরকম রেঞ্জের দেখাবো। তখন তোমাদের দাদা ভাই বললো হ্যাঁ দেখাও, দিয়ে তারপরে দেখাচ্ছিল। ফার্স্টে কাঞ্জিবরমগুলো দেখাচ্ছিল, এগুলো বোধ হয় 5,000 টাকা করে ছিল, তো আমার খুব বেশি মানে পছন্দ হচ্ছিল তবে খুব না। তারপরে এগুলো দেখাচ্ছিল, তবে এগুলো আরও বেশি দাম ছিল, 8, 9 এরকম দাম ছিল, 7, 8, 9 এরকমই আর কি, মাঝে মাঝে ঠিক মনে নেই। তো এই শাড়িগুলো বেশ ভালো লাগছিলো, কিন্তু কালারটা চুজ করতে পারছিলাম না, কিন্তু শাড়িগুলো দারুণ লাগছিলো সত্যি বলছি। তারপর কি করব কি করব, তারপরে অন্য শাড়ি দেখছিলাম, কিন্তু শাড়িগুলোর দুঃখিত নাম আমি বলতে পারছি না, তবে এগুলো সব সিল্কের মধ্যে আর শাড়িগুলো ভালোই রেঞ্জের ছিল, মানে আমাদের কাছে, মানে আমাদের কথা বলছি, অনেকের কাছে হয়তো কম দামও মনে হতে পারে, আর যেমন আমাদের কাছে অনেক বেশি দাম। তো যাই হোক, তারপরে এই শাড়িগুলো আমি দেখছিলাম, এগুলোর দিকে আমার মানে চোখ আটকে গেছিলো, বিশেষ করে তোমাদের দাদাভাই বললো যে এগুলো বেশ ভালো লাগছে, ব্ল্যাক আর রেডের মধ্যে নাও, সেই জন্য আমি মানে তাহলে ফোকাস করলাম যে ব্ল্যাক কালারের তো শাড়ি নেই তাহলে, আর ব্ল্যাক আর রেড তো ভীষণ ভালো একটা কম্বিনেশন, তো সেই জন্য আমি এটাই মানে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তারপর ওখান থেকে খাদিমসে চলে এলাম, এখান থেকে মামামের জন্য জুতো নেওয়া হলো, প্লাস আমার জন্য মানে ওখান থেকে আমারটাও নিয়ে নিলাম, আবার বেকার জুতো কিনতে যাব সেই জন্য। আসলে আমি এমন একটা জুতো চাচ্ছিলাম যে পরে পা ব্যথা করবে না, মানে আমি আগে একটা ইয়ে থেকে নিয়েছিলাম, বাটা থেকে বোধ হয়, কোথা থেকে যাই হোক খাদিমস নয়, বাটা থেকে নিয়েছিলাম, আমার ভীষণ পায়ের নিচটা ব্যথা করতো। তারপর দেখো এইটা আমি চুজ করলাম, ভীষণই পরে আরাম, মানে খুবই ভালো খুবই ভালো, তো তারপর এটা নিয়ে নিলাম। দেখো চলে এসেছি তোমাদেরকে দেখাবো যে বড় আমাকে কি শাড়ি কিনে দিল। তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের দাদা ভাই আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে ভীষণ স্পেশাল, কেননা শাড়িটা মানে অনেক দামি, অনেক দামি আমাদের আমাদের কাছে আর কি, আমার কাছে আমাদের কাছে, এর আগে কোনোদিন এত দাম দিয়ে শাড়ি কিনিনি, এই ফার্স্ট টাইম কিনলাম, এবং আলমারিতে বলতে পারো এটাই সবথেকে বেশি দামের শাড়ি। তো সবার প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো যে আমার ননদ এবছর আমার জন্য শাড়ি কিনেছে, মানে পুজো স্পেশাল, তো শাড়িটা তোমাদেরকে দেখাবো, আমার তো খুবই পছন্দ হয়েছে। তুতুনের যে যেদিন বাজে সেলিব্রেশন করলাম ওই দিনই এসেছিলো, তখন নিয়ে এসেছিলো, বাট তোমাদেরকে দেখানো হয়নি। তো রিমি এনেছে আমার জন্য শাড়িটা, তো এইটা হচ্ছে শাড়ি, এটাকে বোধ হয় বালুচুরি বলে। দেখো কালারটা ভীষণই ব্রাইট একটা কালার, রানী কালার আছে, রানী এটা হচ্ছে একটা গ্রিন, গ্রিনের মধ্যে রানী, কিন্তু এই গ্রিনটাকে যে কি গ্রিন বলে সেটা আমি বলতে পারছি না, মোবাইলে ঠিকঠাক লাগছে গো ভিডিও নিশে। তো যাই হোক শাড়িটা তো খুবই পছন্দ হয়েছে আমার কালারটা, আর এরকম কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। তো এটা হচ্ছে ননদ আমার জন্য কিনে এনেছে। তো যাই হোক এবার দুর্গাপূজায় অনেকগুলো ইয়েলো কালারের মধ্যে এরকম একটা গ্লাস ঘটি হাতা বোধ হয় এটা, এরকম আর কি একটা ব্লাউজ নিয়েছি হলুদ কালারের, এই যে খুব সুন্দর না? দাম কত জানো তো? 300 টাকা নিয়েছে। অনেকেই আবার বলে কি যে দিদি ভাই এইখানে আমাদের 200 টাকায় বিক্রি হয় 250, তখন কিন্তু মন খারাপ হয়ে যায় মনে হয় যা ঠকে গেলাম। তো যাই হোক কিছু করার নেই, আসলে যার কাছ থেকে যা নিয়ে পারে তাই না, এটাই তো বিজনেস। এবার আমার কাছ থেকে এটা 300 টাকা নিয়েছে গেল। আর হচ্ছে আরেকটা ব্লাউজ নিয়েছি, এই ব্লাউজটা তোমরা দেখেছো যে আমি আমার শ্বশুরবাড়ি যখন আমার শ্বশুরবাড়ি আমাকে আমাদেরকে শাড়ি কেনার জন্য টাকা দিল, মানে কিনতে গেলাম, তখনও আমি কিন্তু এরকম একটা বেগুনি কালারের নিয়েছিলাম, আর আমার যা একটা পিঙ্ক কালার নিয়েছিল, আর এখন আমি রেড কালারটা পেয়ে গেছিলাম, সেই ওই দোকানে না এরকম টানানো ছিল, দিয়ে তারপর আর লাল তো সব কিছুর সঙ্গে খুব ভালো যায়, সেই জন্য আমি সেম ব্লাউজগুলোই নিয়ে এসেছি রেড কালারের। তো এটা তো খুবই ভালো, এবছর এই যে নতুন দেখছি অনেক সুন্দর লাগে, আমি পরেও দেখেছিলাম খুবই ভালো লাগে দেখতে। তো চলো এটার এমআরপি হচ্ছে কি বলবো 550 টাকা নিয়েছে, জানি না আর একটু কমাতে পারতাম কিনা, উনি তো 650 বলছিল না গো, ওরকম দাম বলছিল। আমার বড় আবার হুটহাট করে বলে কি ঠিক আছে, মানে ও বেশি বেশি দাম বলে দেয়, মানে একদম যে কোনো কিছু কিনতে যাবো আমি তো ভাবছি 400 থেকে স্টার্ট করবো, 400, 450 অবধি থাকবো, যেহেতু এটা আমি 550 টাকা দিয়ে এক জায়গা থেকে কিনেছি। আমার বর বলছে না 550 দিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে দিয়ে দিল, আবার কি আর কমাতে পারি। তো যাই হোক এইটা নিলাম রেড কালারের, আর শাড়িটা আমি লাস্টে দেখাচ্ছি দাঁড়াও, তার আগে টুকটাক কিছু দেখিয়ে নিই। সেটা হচ্ছে খাদিমসে ঢুকেছিলাম, খাদিমস থেকে আমি একটা
জুতো নিয়েছি, এটা দেখো পরিনি যেহেতু এই জন্য এখানে রেখেই দেখাচ্ছি, ঠিক আছে? একেবারে নতুন তো, এইটা নিয়েছি, পরে যা সুন্দর, মানে কি বলবো, আরাম। তুমি যদি সারাদিন হাঁটতেও থাকো হাঁটতেও থাকো, পা কিছুতে ব্যথা হবে না। সেই জন্য আমি অনেকদিন ধরে এরকম একটা আর কি খুঁজছিলাম যে নরম হবে, সফট হবে। যেহেতু আমি কি হয় যে শপিং টপিং করতে যাই, একটু হাঁটা চলার পর না আমার পায়ের নিচে খুব ব্যথা করে, সেই জন্য এইটা নিলাম। এটা তোমাদের দাদাভাই দিল আমাকে, তো গেল এটা। হ্যাঁ, আর হচ্ছে মাম্মি একটু কই, মামামের জন্য জুতো, মানে দুটো জুতো নিয়েছি, একটা মামাম পছন্দ করেছে আর একটা আমি আর মামামের বাবা দুজনেই পছন্দ করেছে। মামামেরও জুতো বেশিরভাগ খাদিমস থেকেই নেওয়া হয়। দেখো এটা কিটোটা হচ্ছে মামাম পছন্দ করেছে, গেল। আর আমরা দুজনে এটা পছন্দ করেছি, এই যে দেখো এইটা। তো মামামের এই যে দুটো জুতো কিনা হয়েছে, গেল জুতো টুতো কিনা হয়ে গেল থেকে, তো আমাদের একটা গিফট দেওয়া হয়েছে, তো সেটা আমি ওই ঘরে ছিল, সেটাও দেখানো দরকার অবশ্যই, কেন না। তো এই যে আয়রন মেশিনটা এটা পেয়েছি আমরা, আমাদের এটা ছিল না জানো, বেশ ভালোই কাজের হলো। তো এটা হচ্ছে আমরা জুতো কিনে পেয়েছি, বোধহয় এত টাকা শপিং করলে না এরকম একটা ই ছিল আর কি, এখন তো দেয় প্রত্যেকটা ইসেই দেয়। তো যাই হোক, গেল এইসব, এবার চলো দেখাই যেটা হচ্ছে আমার শাড়ি। শাড়িটা আমি নিয়েছি হচ্ছে সোদপুর আদি রেডিমেড সেন্টার থেকে, রেডিমেড সেন্টার থেকে নিয়েছি। তো গাইস চলো দেখাই, দাঁড়াই এটা ক্লিয়ার করে নিই। তো এই শাড়িটার নাম আমি আপাতত তোমাদেরকে বলতেই পারবো না, কেন কি একটা সিল্ক বলেছিল একটা অন্যরকম নাম, তো সেটা আমার এই মুহূর্তে তোমার মনে আছে? ওরও মনে নেই, তবে যখন কিনেছিলাম ওই যে দেখাচ্ছিলেন ওই দাদাটা বলছিলেন নামটা, কিন্তু আমাদের কিন্তু মনে নেই, যেহেতু শাড়ি সম্পর্কে খুব ভালো একটা জানি না বুঝি না, সেজন্য নামও মনে রাখা কষ্টকর। আর এই ধরনের সিল্কের শাড়ি তো মানে সব থেকে বেশি বোধ হয় দাম হয়, আরও 21,000 22,000 25,000 সবই দেখেছিলাম, কিন্তু অত টাকা দিয়ে তো শাড়ি কেনার সামর্থ্য নেই, মানে সামর্থ্যের মধ্যে দিয়েই তো চলতে হবে। তারপর আমরা ঢুকলাম, ঢোকার পর এবার শাড়ি দেখছি দেখছি তাড়ানো আছে, চারিদিকে তাকিয়ে দেখে দেখছি, কিন্তু কী টাইপের শাড়ি দেখবো কী দেবো কিছুই বুঝতে পারছি না। দিয়ে তারপর ওরা অনেক কিছুই দেখাচ্ছিলো, ফ্যান্সি শাড়ি থেকে শুরু করে অনেক কিছু দেখেছি। তারপর বলছে কত রেঞ্জের দেখাবো, তারপর ওরা বলেছে 5, 6, 7 এরকম। তো তোমাদের দাদা বলছে ঠিক আছে দেখান, দিয়ে তারপরে 5 থেকে শুরু করলো, 5, 6 দেখাতে দেখাতে তারপরে মানে এটা বোধহয় 7,000-এর কাছাকাছি দাম শাড়িটা, দিয়ে তারপর এই শাড়িগুলো দেখালো, তো বেশ ভালো লাগলো। আর এই 5 থেকে যে স্টার্ট একই টাইপের, বুঝতে পারলে, কিন্তু আমাদের আমরা যেহেতু বুঝি না এই জন্য আমাদের বোঝার ক্ষমতাটা নেই, একই টাইপের দেখতে কিন্তু আলাদা তো বটেই, দাম কেন আলাদা হবে তাই না। তো এবার দেখো কি কালার নেবো, এবার যখনই দেখাচ্ছে বেশ বিভিন্ন কালার দেখাচ্ছে, আমি তো 10 হাত দূরে, আমি বলছি আমি জানি না কি নেবো, কেন এত দাম দিয়ে শাড়ি কোনোদিন কিনিনি, এবার আমি নিজে ভুল করবো না কি, আমি বলেই বলি যে বারবার আমার পছন্দেরটা পরে অপছন্দ হয়ে যায়। দিয়ে তোমাদের দাদাভাই বলছে কি যে তুমি এই ব্ল্যাক অ্যান্ড রেড এই কালারটাই নাও, এটা তোমাকে খুব ভালো লাগবে, তোমার তো ব্ল্যাক শাড়ি নেই, সত্যি আমার ব্ল্যাক কালারের শাড়ি নেই, তো বলছি তোমার তো নেই তাহলে তুমি এটা নাও আর এটা তোমাকে দারুণ মানাবে। দিয়ে তারপর এরকম দুটো শাড়ি ছিল, হ্যাঁ শুধু এই পাড়ের কাজটা আলাদা, বলো পাড়ের কাজটা আলাদা ছিল, তো আমার কাছে এটা একটু ইউনিক মনে হলো, ঠিক আছে সেই জন্য আমি এটা নিলাম। সেই জন্য এই শাড়িটার একটা নতুনত্ব বলতে কি যেটা বেশি ভালো লাগছে, এখানে মিনাকারি কাজ করা আছে, এই যে দেখো পাড়টা একটু কাছে এনে দেখাও, এইটার জন্য যে গ্রিন কালারের কি এই কাজটার জন্য বেশি ভালো লাগলো। আর আমি যখন ব্লাউজ পিসটা খুলে দেখলাম, এই দেখো ব্লাউজটি কি ভালো লাগছে না, রেডের উপর গ্রিন এরকম দারুণ লাগছে, যেই ব্লাউজ পিসটা দেখলাম তখন আমি এটাই সিলেক্ট করলাম। আর এটার জন্য মানে মিনাকারির জন্য এই শাড়িটার 500-600 টাকা বেশি দাম, নাহলে সেম মিনাকারি ছিল না, শুধু এখানে পাড়ের ডিজাইনটা অন্য ছিল, সেটা একটু কম রেঞ্জের ছিল। এবার আমি বললাম ধুর এত টাকা দিয়ে যখন নিচ্ছি 500-600 টাকার দিকে আর ভাববো না, নিয়েই নেই, যেহেতু আমার ব্লাউজ পিসটা খুবই পছন্দ হয়েছে। তো এই হচ্ছে আমার শাড়িটা, এই বছরের দুর্গাপুজোর তে তোমাদের দাদাভাই আমাকে এটা দিল। এটা হচ্ছে আঁচল গেল, তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, আমি দুঃখিত যে আমি নামটা বলতে পারছি না, আমি বারবার করে শুনে এসেছিলাম কিন্তু মনে রাখাই আমার কষ্টকর। আর এই যে হচ্ছে ভেতরটা, দেখো তো আমাকে মানাবে কিনা শাড়িটা পরে, ও কিভাবে ফেলতে হয় সেটাও জানি না গায়ে। যাই হোক এইটা দিয়েছে আমার বর আমাকে এবার পুজোতে, এই যে বোধহয় হায়েস্ট আলমারিতে দামি শাড়ি, এটার দাম পুরোপুরি 7,000 নয় ঠিকই,
200 কি 100 টাকা কম আছে 7000 থেকে, কত গো 6800 কত 98। তো যাই হোক এইটা হচ্ছে এরকম, তো নিয়েই নিলাম, কি করব। আসলে এইগুলো আমাদের কাছে একটু বারে ভাবতে লাগে, নেব কি নেব না, হ্যাঁ নেব কি নেব। হ্যাঁ অনেক শপিং করি, অনেক কেনাকাটা করি, কিন্তু এত দাম দিয়ে জিনিস থেকে না, হ্যাঁ আমার বর কেনে এটা, এটা ই হবে না, ও কেনে, ও জামা প্যান্ট গুলো মানে একটু বেশি দামি, কিন্তু আমার কাছে কেমন একটু লাগে জানো। তো যাই হোক এবার হচ্ছে আমার মোটামুটি কমপ্লিট, মানে আমার আর কিছু কেনা নেই। চারটে, ও আরেকটা শাড়ি দেখাবো তোমাদের, কাটো কাটো কাটো। তো কেমন লাগছে গাইস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও জানাবে, না ভালো লাগলেও জানাবে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, একটু ভাবছিলাম তোমাদেরকে গায়ে ফেলে দেখাবো, পারছি না, নাও দেখাবো একটু কাছে নিয়ে, মুখটা দেখাও। আর ব্ল্যাক এন্ড রেড তো মানে বলতে হবে না, এটা দারুণই লাগে দেখতে সব সময়। তো এটা আমি ভেবেছি এখন তো ব্লাউজ পিসটা তোমাকে কেটে দেবে না, এখন কোনো ট্রেলারই নেবে না, পুজোর আগে দেবে না, সেজন্য আমি ভেবেছি এটা কালী, আমাদের বাড়ি যেহেতু কালী পুজো হয় আমি কালী পুজোর দিন পরবো, তার আগে ব্লাউজ ফ্লাউজ সব ফিটিংস করে কেটে নেব, দিয়ে তখন কালী পুজোর দিন পরতে পারি শাড়িটা। তো চলো আজকের মতো টাটা করছি, আবার দেখা হবে কালকে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে, ভালো থাকবে সুস্থ থাকবে, এখনকার মতো টাটা।